রোজ রোজ মাটিতে তিনি পড়ে থাকতেন আর পুরো মাস তিনি সাধনা করেছেন কৃষ্ণকে পরিপূর্ণ স্বামী ভাবে তাকে গ্রহণ করার জন্য। তখন তিনি যমুনা মহারানী কাত্যায়নী দেবী কৃপা করলেন, ওনার আশীর্বাদ করলে তখন সমস্ত গোপীরা উপরে কৃষ্ণ কৃপা, সহস্র সহস্র গোপীরা সহস্র শ্রী কৃষ্ণ মহারাজ করলেন। এক এক গোপীরা তার ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা পূর্ণ করলেন, কেন উনি সাক্ষাৎ নারায়ণ, সাক্ষাৎ ভগবান, আমি হলো তো কিছু নয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন তার গোপীর ঘরে গেলেন, তো গোপী কি করলেন, যমুনার তীরে জল ভরতে গেলেন, কটা কলসি নিয়ে গেলেন, কটা নিয়ে গেলে মনে থাকে, চারটা জল ভরা হয়ে গেল। কিন্তু কৃষ্ণ চিন্তন মনে মনে কৃষ্ণকে, যাকে যদি তুমি ভালোবাসো, কি জাগরণে কি শয়নে, যদি কোনো সংসারে কোনো কার্তিকে যদি প্রেম হয়ে তার সব সময় তার স্মরণ করে, কোথায় কি করছে, কি খাচ্ছে, কোথায় গেল না গেল এই সব। কিন্তু আধ্যাত্মিক জগতে তার গোবিন্দে যদি সম্বন্ধ হয়ে যায়, তাহলে তুমিও জানতে পারবে এখন কৃষ্ণ গোচারণ করছেন, না কৃষ্ণ দধি মাখন চুরি করছেন, না কৃষ্ণ এখন কি গোশালাতে আছেন, না কৃষ্ণ এখন কেলিকদমে আছেন, না কৃষ্ণ এখন তুমি যমুনা তীরে আছেন, না কৃষ্ণ এখন রাধা কুণ্ডে তটে আছেন, না কৃষ্ণ এখন গিরিরাজ গোবর্ধনকে উঠাচ্ছেন, সব তোমার স্মরণ হয়ে যাবে বেলিগাছিয়াতে বসে কলকাতাতে। এই সেরকম সম্বন্ধে জ্ঞান সবসময় তার চিন্তন করবে কি স্বপ্নে কি জাগ্র শোয়নে, যদি তুমি শুয়ে আছো তার কৃষ্ণ রূপ দর্শন করবে। জোর দে বলো, কেন সম্বন্ধে জুটিয়ে গেলেন, কি হয়ে গেল সেরকম কি আমার গোবিন্দ পাদ পদ্মের সম্বন্ধ জুটিয়েছে, আমরা করি বটে কিন্তু পুরো আত্মসমর্পণ হয়ে কৃষ্ণে হয়েনি এখন, বলছি ঠিক আছে। সর্বস তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার জানি হাওরে। সমর্পণ পূর্ণ গোপীরা কৃষ্ণের পাদ পদ্মে পূর্ণ সমর্পণ আছে, তার গোপীরা জানে কৃষ্ণ সম্বন্ধ, এখন কৃষ্ণ কোথায় পাবে, কৃষ্ণ কোথায় আছে, কৃষ্ণ কোথায় আছে তুমি বলতে পারবে, ঘরে তো ঠাকুর আছে, আলোক আছে, গোপাল আছে, রাধানী আছে, গৌর সুন্দর আছে, ঘরে ঘরে বলতে পারবে কেন, অতটুকু আমি পরিপূর্ণ সমর্পণ হয়নি ঠাকুরের জন্য, সংসারের মধ্যে আছি, সংসার মায়ার মধ্যে এখনো হাবুডুবু খাচ্ছি, বলা রাধে রাধে। যদি সংসারের মধ্যে থেকে যদি পরিপূর্ণ ভগবানের প্রতি যদি সম্পূর্ণ 99% গোবিন্দ পাদ পদ্মে নিজেকে অর্পণ করে দিবে তখনই তোমার কাজ হবে। যদি এক নম্বর থেকে ফেল হলো তো ফেল হলো, আর 10 নম্বর থেকে ফেল হলো তো ফেল হলো, আর 50 নম্বর থেকে ফেল হলো তো ফেল হলো। জোর দে বলো, ফেলের মনে গিনতি হয়ে যাবে, কি হয়ে যাবে, ফেল জানো কাকে বলে, হ্যাঁ বলো ফেল কাকে বলে, পাস আর ফেল জানো না, এক নম্বর তে ফেল তার গিনতি ফেলের মধ্যে আছে, এক নম্বর তে রয়ে গেছে, আবার বেটা পরীক্ষা দেয় এক বছর পর আর গেছে। জোর দে বলো, এই যে এরকম কৃষ্ণ ভক্তির মার্গ আছে কোনো সাধারণ কথা নয়, জোর দে বলো, তার জন্য বিশেষ মহাজন তিনি কৃপা করে গেছেন, যদি সেটা যদি তুমি না করো তাহলে বড় মুশকিল হয়ে যাচ্ছে, কি যোগ্যতা বিচারে কিছু নাই পায়, বলো যোগ্যতা বিচারে কিছু নাই পায়, তোমার করুণা সার, তোমার করুণা সার, আরে করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া, করুণা হইলে কাঁদিয়া কাঁদিয়া, করুণা না হইলে প্রাণ না রাখি ও আর তো প্রাণ তো আছে, তুমি রেখে তো আছো, কোথায় প্রাণ ত্যাগ করলে, গোপীরা এই গোপীরার ভাব ব্রজ ভাবের মধ্যে একটা কীর্তন,
গোপীরা তিনি যদি কৃষ্ণ দর্শন যদি না হয়, কৃষ্ণ যদি না যা, যমুনার মধ্যে ঝাঁপ দেবার জন্য রেডি আছে। বলে রাধে রাধে, কোন মোহ নেই এ শরীরকে ঝাঁপ দিয়ে দিবে। ওই কৃষ্ণ গে কি করছিস, দেখ হাত ধরে ধরো। বলে কি করবো, সকাল থেকে তাকিয়ে আছি তোমার জন্য, আমার জীবনটাই ব্যর্থ গেল। তুমি যদি না আসো, যদি দেখা যদি না দো, তো শরীরটাকে রাখে খাবা ভালো মন্দ ঘুরার জন্য আমি শরীরে রেখেছি নাকি এখানে? তোমার জন্যই তো রেখেছি। কেন গুরু পদ্মা এসেছি একটাই কথা বুঝেছি, কে কোনটা সবাই জানে, কি জানি আছি কৃষ্ণ ভক্তি বিনার। বলো জানি আছি জোরতে, বলো জানি আছি সার কৃষ্ণ ভক্তি বিনার, জানি আছি সার বুঝে গেলাম, সার বুঝে গেল। সার মানে তত্ত্ব, তত্ত্ব মানে জ্ঞান। কোন জ্ঞান? আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞান কি? গুরু পাদ পদে এসেছি কি তোমার ছাড়া আমার কেউ নাই, সার বুঝে গেলাম। কৃষ্ণ ভক্তি বিনা তা কৃষ্ণ ভক্তি কিভাবে করতে হয় আমাকে সে আগে বাড়তে হবে। ভগবান শ্রীকৃষ্ণের সে গোপীরা সমর্পণ করে সেই ভাবটা কীর্তন, করুণা না হইলে গুরু বৈষ্ণবে যদি করুণা যদি না হয়, উনার কৃপা দ্বারাই যোগ্যতা বিচারে নাই কিছু পায়। তোমারও করুণা, যাকে আমি কি পেতে চাচ্ছি, যার জন্য আমি যাচ্ছি আগাতে যাচ্ছি, সে আপনার যদি কৃপা না হয় কৃষ্ণ, সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার অসগতি আছে। আমি তো কঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাচ্ছে। জোরতে বলো কার কৃষ্ণ, কার কৃষ্ণ বলো? গুরু মহাজনের কৃষ্ণ। কার কৃষ্ণ? তোমরা হলো গ্রহী ভক্ত, একটু আছেন সাধু গুরু বৈষ্ণব, মাঝে মাঝে সঙ্গ হয়, ঘরের মধ্যে থাকে, সকালে বিকালে একটু হরিনাম সংকীর্তন মালা হয়, সারাদিন সংসার মধ্যেই থাকো। কিন্তু যারা সাধু আছে, যারা গুরু আছে, তারা ব্রজজন আছেন ও চব্বিশ ঘন্টা ভগবান সেবার মধ্যেই ডুবেই আছে। বলো রাধে রাধে। তাই জন্য উনাদের যদি কৃপা হয় কৃষ্ণ, সে তোমার তুমি দিতে পারো, তোমার শক্তি তোমার পাওয়ার আছে, তুমি দিতে পারবে। আমরা ভজন করছি কিন্তু আমি আর অত যোগ্যতা নাই যে কৃষ্ণকে আমি পেয়ে যাব। গুরু কৃপা হি কেবলম, গুরু বৈষ্ণব কৃপা, ব্রজ জন কৃপা, ব্রজ গোপী কৃপা, ব্রজ মাই কৃপা, মহাভাগবত বৈষ্ণব কৃপা, সবাই মিলে করো কৃপা, আমি অতি মন্দ। সব যদি কৃপা করেন তাহলে আমার আশাটা পূর্ণ হবে। কি আশা পূর্ণ হবে? কি মোরে মনে এই অভিলাষ, বলো মোরে মনে ধরতে বলো, মোরে মনে এই অভিলাষ, শ্রী রাধা কুণ্ডে দিও বাসী, রাধা কুণ্ডে দিও বাসী, রাধা কুণ্ডেশ্বরী সেবা পাবো, রাধা কুণ্ডেশ্বরী বিনতি করছে। দাসী তিনি বিনতি করছেন কি আমার আশাটা যে কি শ্রী রাধা কুণ্ড কুণ্ডেশ্বরী পাদ পদ্মে আমরা জন্মগ্রহণ করি, ওখানে বাস করি। সে গোপী জল ভরা হয়ে গেল, চারটা কলসিকে ভরিয়ে নিলে, কিন্তু চিন্তন কৃষ্ণের চিন্তন আছে, কৃষ্ণের চিন্তন করছে। চিন্তা আর চিন্তন, ওই চশমাবালি এদার দেখ, চিন্তন আর চিন্তা, চিন্তা আর দুটা, চিন্তন ভগবানের কাছে নিয়ে যায় আর চিন্তা শ্মশানে নিয়ে যায়। চিন্তা মানে টেনশন, ইংলিশে বলে টেনশন। যে প্রতিদিন ভগবানের চরণে লাগায় অ্যাটেনশন, তার কোনোদিন থাকবে না তার টেনশন। অ্যাটেনশন মানে হাজিরি, ভগবানের চরণে প্রতিদিন আমাকে সেই করতে। গোপী চার কলসিটা ভরে নিলেন, সেই মুহূর্তে কৃষ্ণ শ্রীরাম সুদাম মধুমঙ্গলকে নিয়ে যমুনার কাছে নিয়ে গেলে, গোপী জল ভরছে সেখানে। জোরতে বলো রাধে রাধে, জোরতে রাধে রাধে। এখন পরিক্রমা করে আছো গিরিরাজে, খুব ধাম পরিক্রমা করো, নবদ্বীপ পরিক্রমা করো। মহাপ্রভু বললে বছরে তিনবার তিন জায়গায় যাওয়া উচিত আছে, যা কর্জা হয়ে যায় হয়ে যা, কোনো অসুবিধা নাই।
समय आर पावे ना। महाप्रभु बोले जा गृहग्रस्त मध्य माया जगत मध्य थको जत ही भजन करो ना क्या ये भजन स्थान न तुम्हार भजन থাকবে না। জোর দে বলো, এই যে ভজন করে আসলাম আগে থেকে, তাই জন্য মহাপ্রভু বলে গেছে তিন জায়গায় যাও, এনার্জি পাবে আর ভক্তির মধ্যে শক্তি পাবে। গৌড় দেশে নবদ্বীপে যাও, হোলি সময় সেখানে যাও। আর বললেন জগন্নাথ পুরী যাও, পুরুষোত্তম ধাম, কার্তিক দামোদর মাসে বৃন্দাবনে যাও, হরিনাম দীক্ষা হয়ে গেলে ঘর বসে আছে, কি হচ্ছে হরিনাম করছিস, ভজন করছি, আরে বড় ভজন হচ্ছে তোমার, বড় ভজন আনন্দী আছো তুমি। মহাপ্রভু বলে মহাপ্রভু স্টেপের মধ্যে একজ্ঞান, তিনি আগেকার মহাভাগবত কার্যাও হয়ে যেত, হয়ে যা, কিন্তু বছরে একবার গুরু বৈষ্ণব সঙ্গে ধামে জরুরি যাওয়ার আছে, বলা রাধে রাধে, এটা মনে রাখবেন। তা তিন দিনের জন্য যাও চাই এক দিনের জন্য যাও, কিন্তু ধামে যাবেন তখন তোমার ভক্তি আগে বাড়বে। জোর দে বলো, আমরা বৃন্দাবনে গেলাম রাধারানীকে দেখার আমার যোগ্যতা নাই, গিরিজালকে বাকি বেড়ে দেখার যোগ্যতা নেই, কিন্তু তারা মহা মহাপুরুষ তার বৃন্দাবনে ভোজন করে, তিনটা পরিক্রমা গিরিরাজে করে, এরকম মহাভাগবতী দর্শন হয়, ব্রজবাসীর দর্শন হয়, অটোমেটিকই ভক্তি বাড়িয়ে যাবে। জোর দে বলো, আরে ধ্যান রাখবে, এই যে বুড়া বুড়ি হয়ে গিয়ে এটা বৃন্দাবন যেতে পারবে, এনাকে বলে গিয়েছে অনেকবার কিন্তু আরো বৃদ্ধ হয়ে গেছে, আমরা এখন জওয়ান আছো, এদিকে ওদিকে না গিয়ে বছরে একবার ধামে যাও। নিতাই গৌর পরমানন্দে, পরে যে পরে শরীর পাবে কি পাবে না, যদি পাবা আছে তো অত অত রোগ ধরা আছে কি আর বলবেন না, অনেক রোগের নাম বাংলাতে শুনিয়ে শিখানে এসে, জোর দে বলো, অনেক রোগের নাম, বৃন্দাবনে কোনো বেশি রোগী নাই। বাবুকে জিজ্ঞেস করো, আমার বাবা 98 চলছে, কত দুগম সব প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদকে দেখেছেন, দু বছর কম আছে এখন, দেখ কার এতে বাড়বে দৌড় লাগায়, জিজ্ঞেস করো যারে এরা এরা গিয়েছে দেখে ধ্যান করো, ধাক্কাড়ে দৌড় লাগায়, ধাক্কাড়ে দৌড় লাগায়। ব্রজবাসীরা অত রসা চটনি ভাজা ভুজি হ্যান ত্যান পর বাবা, এই যে তোর একটা রুটি আর সবজি হয়ে গেলো তার মধ্যেই চাকাচক হয়ে যায়, ভজনশীল, ভোজনের মধ্যে ধ্যান নেই, ভোজনের মধ্যে ধ্যান আছে, আর আমাদের তোমাদের ভোজনের মধ্যে ধ্যান, এই কত থালা ভরে গেলে এই সব আই, তারপরে তো ভজন হচ্ছে না। জোর দে বলো, ভোজনের উপরে চল, ভোজনের উপরেই চলে যাচ্ছে সারা জীবন, এই ভাজার ওই ভাজার, আজার খাজা, ভাজার আজার খাজা, ভাজার তারপরে তো শরীর সত্য নাই, ভজন করতে পারছি না। নিতাই গৌর পরমানন্দে, এই ভজনের অক্ষর নেই, ধ্যান রাখবে, ভজন যদি করতে হয় তা একটু সাবধানে থাকো। নিতাই গৌর, হাসছ না, এক একটা কথা হীরা মতি আছে, ধ্যান রাখবেন, জীবনে আচরণ করবেন। সেই ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে চলে, গোপীরা চার কলসি জল ভরা হয়ে গেল, গোপী আনন্দের সীমা নাই, কৃষ্ণকে বললে তুমি আমার কাছে এসে গেছো, তুমি এক কাজ করো, ওই তিনটা কলসি মাথায় তুলে দাও, কি বললো গোপী, খালি যা ভরা, ভরা কলসিকে আমার মাথায় তুলে দাও, কে বলছে, গোপী। তো কৃষ্ণ কি বললো, আমি এই যে জল তোলার জন্য তোমার মাথায় জল কলসি তোলার জন্য আমি আসিনি, আমি একদম না করি। গোপী কি কৃষ্ণের উপর রুষ্ট হলো, ভাগ্য করছে না, রুষ্ট হয় নাই, অভিমান করছে। গোপী বলছে তুমি যখন এসেই গেছো তাড়াতাড়ি হয়ে যাবে, আমি ঘরে গিয়ে তোমার মাখন দিব। তো তাই জন্য কৃষ্ণ একটাও কলসি তুলে নাই, আর গোপীর ঘরে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন আনন্দ মালার মধ্যে আছে, আর ওরাও তার উদ্ধার হয়ে গেল গুরু বসন্ত। ওই এক জায়গায় পার ছিল দুর্গাপুরে, কলকি ফুল হয় না বাংলাতে বলে কলকি ফুল, পিলা পিলা, তো কলকে ফুল, হ্যাঁ, ও একটা মালা তৈরি করলো, আমি সাজিয়ে ধাজিয়ে পাঠে বসে গেলাম, অনেক লোক ছিল পাঠে, যেই পাঠ আরম্ভ করলো মালা পড়লো মার গলায়, মালা তো পড়লো কিন্তু তারপরে কি জ্বালা, পিঁপড়ে ভর্তি। জোর দে বলো, কখন এখানে খুঁজাই, কখন এখানে হয়, কখন এখানে চুলকানি, অনেকক্ষণ পরে বুঝলাম কি ব্যাপারটা কি হলো, ও মালাটাকে ফেলে দেবে, এ মোটা মোটা যে পিঁপড়ে, হ্যাঁ, তো এই যে আছে। জোর দে বলো, রাধে রাধে, গুরু সাজে কোনো সাধারণ কথা নয়, অনেক কিছু চাই বাবা,
অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু তিনি ভার নিতে হয়। জোর দে বলা, এমনি গুরু পদ নয়। আচ্ছা বন্ধ হয়ে যা কথা। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, একটাও কলসি গোপীর মাথায় তুললেন না, তার ঘরে চলে গেলেন। গোপী যখন ঘরে আসছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, এসো গোপী, তোমার কলসি গুলোকে আমি নামিয়ে দেই, তুমি আমার জন্য মাখন দাও। কি বললেন, তোমার মাথায় যে কলসি যে আছে কলসিকে আর তুমি আমাকে মাখন দাও। তো দেখো ওই গোপী যমুনা তীরে কৃষ্ণকে বলছে, কলসি গুলোকে আমার মাথায় তুলে দাও, কিন্তু তুললেন কি না। আর এখন কি বললেন, গোপী বলে নাই, নিজেই গেলেন নামিয়ে দে। কি বলে, তখন গোপী তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা করছে, হে মাধব, যখন আমি তোমাকে বললাম তুলে দাও, তুললে নামাবার সময় বলি নাই তুমি নিজে আসছো, তার কারণটা কি? ভগবান শ্রীকৃষ্ণ বলে, দেখো আমার পিতা নন্দ বাবা মা যশোদা ভাইয়া আমাকে একটাই কথা বলে, লালা কৃষ্ণ তুমি আমার একটা কথাকে সারা জীবন পালন করবে। বলে কি, ওর সমস্ত জগৎকে ভারকে নামাবে কিন্তু কারো উপরে ভার মাথায়। কি বললেন নন্দ বাবা যশোদা ভাইয়া কৃষ্ণকে, ভার নামাবে, তোমারও ভার নামাবতে হবে। 84 লক্ষ যোনি ভ্রমণ করেছ, বহুজনি ব্রহ্মনাথ লহুনি শরণ, এই বার কৃপা করো অধম তার। অনেক অনেক জন্ম গ্রহণ করলাম কিন্তু এরকম সুযোগ পেয়েছি কি? আচ্ছা এরকম যে সুযোগ মানে কি সুযোগ পেয়েছ এখন বলা, মানব জন্ম সুযোগ পেয়েছ, তারপর থেকে গুরুপাদ পদ্ম চরণ আশ্রয় পেয়েছ, ভক্ত হয়ে গেল, এখন আমার করণীয় কি আছে? গুরু বৈষ্ণব সেবা আর শ্রীমান চৈতন্য মহাপ্রভু ঝাড়খণ্ডে পশু পাখিরাকে হরি নাম দান করলেন। তাকে পশু পাখি আছে না, তাকেও মহাপ্রভু কি হরি নাম, গোলোকের প্রেম দান হরি নাম সংকীর্তন। বলা গোলো গোলোকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, আজকে তোমার গুরুদেব তোমার কি যে গোলোকের প্রেম ধন শ্রী রূপাঙ্গ গৌরী ও ধারা শ্রীমন চৈতন্য মহাপ্রভু গৌরসুন্দরী যে ধারা রূপাঙ্গ যে গোস্বামী যে ধারা এ গোলোকের এ প্রেমের ভণ্ডার চাবি গুরুবরকে তিনি রূপাঙ্গ তিনি দিয়ে গেছেন, সেই তোমাকে দিয়েছে গোলোকের প্রেম ধন। কি প্রেম ধন, হরিনাম সংকীর্তন। যে আপনারা যে ভজন করছে এটা কোথায়, গোলোকের ভজন গুরুদেব দিয়েছেন কোথায়কার, গোলোক। আর গোলোকের প্রেম ধন কার কাছে ছিল, গোপীরার কাছে, কার কাছে, গোপীরার থেকে শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু গৌর সুন্দর এই জগৎকে উদ্ধার করার জন্য সবাইকে দিয়েছে কি প্রেম ধন, হরি নাম সংকীর্তন। কার সঙ্গে হরি নাম সংকীর্তন করব, কার সঙ্গে করব, ভাগবতের শুদ্ধ ভগত চরার ভজন অনুকূল, কার সঙ্গে আমরা ভজন করব, শুদ্ধ ভগত চরণ ভজন অনুকূল, ভজন অনুকূল প্রতিকূল, অনুকূল প্রতিকূল দুটো আছে, প্রতিকূল অনুকূল। যদি শুদ্ধ ভক্ত যদি সঙ্গ করি, হ্যাঁ তার আমার ভজনে আমি আগে চলে যাব, আর যদি নিম্ন ভক্ত যদি সঙ্গ করি তো আমার ভজন থেকে আমি নেমে। এই তিনটা প্রকার, এই উত্তম মধ্যম কনিষ্ঠ আর কনিষ্ঠের মধ্যে অনেক কিছু আছে, জোর দে বলা, তাহলে উত্তম ভক্তি সঙ্গ করে যাতে আমার ভজন আগে বাড়ে, ভজন আমার আগে বাড়ে, উদ্দেশ্য কি আমার ভজন আগে বাড়ে। যে ধনের যে লোভী হয় তার আকাঙ্ক্ষা কি, আমার আরো ধন বাড়ে, আরো ধন বাড়ে, আরো ধন বাড়ে, আরো ধন বাড়ে। আর তোমার কিসের লোভী,
তুমি কিসের লোভী? ভজনের লোভী। কতটুকু ভজন বেড়েছে জানি? আরে ভজন করছে তার অনুভবটা কি? উদাটা লাগছে আমি খেলাম, পেট ভরে গেল। আমরা যে ভজন করছি সাধুগুরু বসে অনুভবটা কি? কি অনুভব হলো? একটা অনুভব হয় কি হয় না? খেলাম, পেট ভরে গেল, অনুভব হয়ে গেল, বাতাস চলছে, গায়ে লাগছে, অনুভব হচ্ছে। আমরা যে ভজন করছি অনুভব কি হচ্ছে? তো যে আমরা ভজন করছি অনুভব, কি অনুভব? গুরুপাদ পদ্মে এসেছি জ্ঞান ভক্তি বৈরাগ্য, তিন প্রকারের অনুভব হলো। আগে জ্ঞান ছিল, আগে কি জ্ঞান ছিল? আমি আমারটা, সংসারের জ্ঞান। এখন ভৌতিক জ্ঞান আছে, যা কিছু হয় ভগবানকে ভোগ দিয়ে, প্রসাদ দিয়ে, তুলসী পাতা দিয়ে গ্রহণ করি। এখন জ্ঞান হলো কি? যদি ঘুরতে যাই তো ধামে যাই, যদি এখানে যাই সাধু সঙ্গ করি। এখন জ্ঞান হলো কি? ফালতু সময় বেকার করি না, হরিনাম করি। এখন জ্ঞান হলো কি? ভাগবতম বিদ্যাম তার গ্রহণ করি, এখন ওদেরকে কীর্তন করি। এখন জ্ঞান হলো কি? সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করি। বলো রাধে। তো জ্ঞান ভক্তি বৈরাগ্য, বৈরাগ্য কিসের দিকে বৈরাগ্য হলো? যাকে আমি ওসব এই তার মধ্যে ছিলাম তাকে সব কিসে ছেড়ে দিচ্ছে, বৈরাগ্য নিয়ে নিলাম। কি করলাম? বৈরাগ্য নিয়ে নিলাম, আর ওদিকে তাকাইনি। তো গুরুপাদ পদ্মে সে জ্ঞান ভক্তি বৈরাগ্য তিন প্রকাশিত হলো। বলে ভজন করে আমাকে অনুভব, ভজন করে কি আমাকে অনুভব? এই অনুভব কি? ভগবান ছাড়া আমার, গুরুদেব ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই। জোর দে বলাম শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু, তিনি সবাইকে হরিনাম দান দিলেন, তিনি হরিনাম করছেন, আমরা তোমরাও হরিনাম করছেন। কিন্তু মহাপ্রভু গৌ সুন্দর সেবা অধিকার দেব নিতাই গৌরাঙ্গ, মানব জন্ম পেয়েই তুমি সেবা করতে পারবে। এটা গাছ আছে, তিনি এই যে গাছ আছে না, যে পাশে যে আশেপাশে গাছ দেখছেন না, এ কোনো সাধারণ মোটি আশেপাশে যে গাছ, এই গাছ, এই গাছ, এরাও হরিনাম করছেন, কান লাগিয়ে শুনে নেবেন। জোর দে বলো, এই তোমার যদি শোনার যদি শক্তি হয়, এই যে ফুলে গাছ আছে, কি গাছ আছে, এদিকে ওদিকে ক গাছ আছে, কান লাগাবেন যদি, তোমার হরিনাম যদি না শোনার পাও, তা আমার নাম ব্রজবাসী নেই, কিন্তু সেরকম তোমার যোগ্যতা হওয়ার দরকার। বলে রাধে রাধে। ভাগবত বলছে চন্দন গাছে যদি কোনো বাবলা গাছও যদি পাশে যদি থাকে, তার চন্দন মতন সেন্ট পাবে। বলে রাধে রাধে। চন্দন মতন সেন্ট মানে গন্ধ পাবে। এসব সময় হরিনাম হয়, কীর্তন হয়, পাঠ হয়, এরা সব শ্রবণ করছে। তোমার থেকে বেশি যে এরা শ্রবণ করছে, আমার তোমার মধ্যে কাম ক্রোধ মাদল অহংকার, গাছের মধ্যে কোনো কাম নাই, ধ্যান রাখবেন। গাছে কান লাগাও, তুমি হরিনাম শুনতে পারবে। ও হরিনাম করছে আর তার শ্রবণও করছে। এটা মহাপ্রভু ভজনের প্রভাব। মহাপ্রভু সবাইকে হরিনাম দান দিয়ে, শুধু মানুষ নয়, কিন্তু তুমি শ্রেষ্ঠ হবে কখন? সেবা করো। কি করো? জোর দে বলো, কি করবেন তোমরা? ভজন তো করবে, সেবা। জাগাই মাদাই কত অপরাধী ছিল, হ্যাঁ জানেন তো সবাই, মহাপ্রভুর কাছে আছে, ঠিক আছে, মহাপ্রভু নাকি ক্ষমা করলেন। উনি বলে আর আমি কোনোদিন অপরাধ পাপ করবো না। তো মহাপ্রভু বলে হে শোনো, অতদিন অপরাধ করেছো, বৈষ্ণব অপরাধ করেছে, এই অপরাধ করে জীব হত্যা পাপ অপরাধ করেছো, তো তুমি আমার কাছে এসে ক্ষমা হয়ে গেলে সেটা নয়, ঠিক আছে, স্টপ করে দিলাম ওখানে, থেকে একটু দাগ দিয়ে এলাম, কিন্তু তোমরা দুই ভাই গিয়ে নবদ্বীপে একটা ঘাট তৈরি করো। কি করো? আর ঘাটে গিয়ে তার নাম আছে জাগাই মাদাই ঘাট, নাম শুনেছ? হ্যাঁ, ও জাগাই মাদাই ঘাট দুই ভাই তৈরি। এই যে মহাপ্রভু দর্শন করবে, হয়ে গেল, মহাপ্রভুর কাছে গেলে আর কিছু করতে হবে না, মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, তার কাছে গিয়ে মহাপ্রভুর কাছে জাগাই মাদাই গিয়েছে। কিন্তু মহাপ্রভু বলে অত অপরাধ করেছো জীবনে, ঠিক আছে আর তো করবে না, ঠিক আছে ক্ষমা করলাম, কিন্তু যত করেছ তার পাপে প্রাশ্চিত হলো, দুই ভাই ঘাত পড়া, যত বৈষ্ণব ভক্ত মহাজন মহাপুরুষ সবাই সেবা করো। জোর দে বলো, কি বললাম? ভক্ত সেবা। আমি যে জীবনে কত অপরাধ, আগে যত অপরাধ করেছি করেছি, কিন্তু এ জন্মে অনেক অপরাধ আছে আমি জানি, বসে বসে
কিন্তু গুরুপাদ পদ্মে এসেছো যে তুমি সেবা যদি না করো, মালা নিয়ে ভাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম রাম, আর কোনো মালা গাথা নাই, কোনো পরিবেশন নাই, কোনো রাত্রা নাই, কোনো ঝাড়ু মোচা নাই, কিছু লেপ নাই, পেন নাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভাই আপনার পাপ দূর হয়ে যাবে। যত পর্যন্ত যদি তুমি সেবা না করো তত পর্যন্ত তোমার অপরাধ দূর হবে কি করে? জেগাই মাদাই দুই ভাই ভজন করতেন আর ভজনানন্দীর সেবা করতেন, কি করতেন? ভজন করতেন আর তার ভজনানন্দী যার আছে মহাজনের সেবা করতেন। তো উনি অত সুকৃতি অর্জন করে নিল কার থেকে? মহাপুরুষ থেকে। সেবা করতে করতে বললাম না একটু আগে কৃষ্ণ সেতু মার ওই কথা চলে আসছে, উনার যদি সেবা করি আর আমার ভজন উদ্মাদ হয়ে যাবে, আমি ভজনে আগে বাড়বো, তার ভজনও করব আর সেবা করব, ভজন করব আর সেবা করব। নকি কয়েকবার হয়েছি বৃন্দাবন? এক হয়েছে না, কি বরযাত্রী হয়েছি? কবার রাধা কুণ্ডে ঝাড়ু দিয়েছি বল? কিসের জন্য গেল রাধা কুণ্ডে তুমি ঘুরতে ঘুরার জায়গায়? হ্যাঁ বৃন্দাবন যাও, যে বৃন্দাবনী সেবা যদি না করো, হ্যাঁ আমি গেলাম খালাম ঘুরলাম চললাম চলে আসলাম, দর্শন হয়ে গেল? হ্যাঁ দর্শন হয়ে গেল, কি দর্শন হলো? তুমি ঘরে কত পরিষ্কার প্রসন্ন করো সে তো চিনবে ধাম, গুলো বৃন্দাবন ধাম। তুমি কতটুকু রাধাকুণ্ডকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করলো, ইয়া গিরিজায় প্রকমাতে তুমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করলো, তুমি তো জানো সাধু শঙ্করে বৃন্দাবন ধাম গোলোক ধাম শ্রেষ্ঠ ধাম। ও বাবা রে ওইখানে রাধা কৃষ্ণ পাওয়া যায়, তো পাওয়া তো যায় তোমরা কি করে আসছো? বলো তো সেই জবাব তো দাও আমাকে, কোথায় ভক্তি আটকাবে তোমাকে দেখি তো সেই। তো যে বৃন্দাবন গোলোক ধামেও গিয়ে আমি যদি সেবা যদি করে না আসি তার ব্রজে যারা লাভটা কি হলো বলো, জড়তে বলো কত? ভগবানের ধাম আপনার তো সব জানিয়ে গেছে বুঝে গেছেন, ভগবান কৃষ্ণের ব্রজে ধাম আছে, রাধাকুণ্ডে রাধারানী আছে, ওইখানে কৃষ্ণ আছে, তো ওইখানে আছে, তো তুমি কি করে আসছে? কি সেবা করেছেন কোনোদিন ধামে? না তাহলে কি হবে? এটা হলো মূল তত্ত্ব পাঠ, এটা হলো মূল তত্ত্ব জ্ঞান, যে যা যারা যারা করছে তারা তারা পাচ্ছে, কেউ দেখে না দেখে ও দেখছে। বৃন্দাবন গিয়ে হে গোবিন্দ তোমার বাড়িতে এসেছি তোমার ধামে এসেছি, আমার তো বদ্ধ জীব বহুত পাপি যে শরীর তাকে নিয়ে গুরুদেব আপনার চরণে নিয়ে আসছেন, তাহলে আমার করণীয় কে হলো একটা পরিষ্কার প্রসন্ন রাখা। ভগবান তোর ভাবে তোমার অত বড় বেশ ধাম তুমি কি প্রসন্ন পরিষ্কার করে রাখবে, কিন্তু একটা ভাব একটা লিঙ্ক একটা মানে কি সম্বন্ধ, হ্যাঁ সম্বন্ধ সেটা মনে রাখবেন, যারা যারা করছেন তারা তারা পাচ্ছে, জোরতে বলো আর জোরতে বলো। তো শ্রীমান চৈতন্য মহাপ্রভু গৌরসুন্দর তিনি বললেন জাগাই মাদাইকে যাও তুমি বৈষ্ণব সেবা করো মহাপুরুষের সেবা করো, হ্যাঁ ওনার কোনো অসুবিধা না হয়, এরকম মহাপুরুষের সেবা করলেন দু ভাই আর অত ভজনটাকে অর্জন করে নিলেন কি ওনার জন্ম জন্মান্তর পাপ দূর হয়ে গেল। ভজন তো করবেন কিন্তু পাপটা দূর হবে কি করে? যদি তুমি 300,000 হরিনাম রোজ করো আর একটা চাপাতি যদি রোজ খাও তার মধ্যে নুন যদি না থাকে তাহলে তোমার ভজন করলে তুমি জীবনে 7টা গুয়ে রাধাকুণ্ডে পৌঁছে যাবে। কি বললাম? একটা চাপাতি তার মধ্যে নুন নাই সেটা খেয়ে 300,000 হরিনাম এভরিডে করতে পারবেন? করতে পারবেন? তখন হরিনাম সার হয়ে যাবে তোমরা, হরিনাম করছে ভাই। কিন্তু এটা বললেন মা ভাগবতের সেবা করো ভজন করো তখনই তুমি পার হবে, জোর দে বলো। হরিনাম করতে তো হবে কিন্তু যে বলছি সেভাবে যদি করো, তিনি ভাগবত বলছে আমি বলছি না, পূর্ণরূপে ভগবানের শ্রী হরিনামের শরণাগতি। কে হলো শরণাগতি পূর্ণ? রূপ সনাতন গোস্বামী আর নামের আচার্য কে? জোর দে বলো। আচ্ছা সত্যি সত্যি সবাই জানো তো নামের আচার্য? আচার্য মানে কাকে বলে? আচার্য কাকে বলে? হ্যাঁ জোর দে বলো, আমি গানে শুনি না। হ্যাঁ জোর দে বলো। আচার্য মানে গুরুদেব, আচার্য মানে কার গুরুদেব? হরি নামের নামের আচার্য হরিদাস ঠাকুর, ঠিক আছে সবাই জানো তো জানো। তবে তুমি যে হরি নামের ঝোলা ধরো মালা ধরো কবার হরিদাসকে ডাকো বলে তো হ্যাঁ হ্যাঁ হরিদাস আছে, সবাই যে হ্যাঁ হরিদাস আছে সবাই জানে নামে আচার্য হরিদাস, তো কবার তুমি স্মরণ করো হরিদাসকে?
আমার এরকম শক্তি ভক্তি দিবেন, আমার মনটাকে একাগ্র করবেন, তাতে আমি হরি নাম করতে পারি। জোর দে বলো, কবার শুনুন করো। উনি তো আচার্য নামের হয় কি, হঠাৎ মালা ধরে নি, মালা ধরে রাধে রাধে। জোর দে বলো, কোনোদিন আসনে বসে মালাকে মালা কিভাবে করতে হয় শিখে নেবেন। আসনে বসে একান্ত ভাবে মোবাইল টোবাইল সব বন্ধ করে দাও, একটা মালা এখানে হৃদয়তে টচ করে মালা মালা চলছে, কথাও চলছে, মালাও চলছে, কথাও চলছে। তোমার কটা মন আছে বলো তো? কথাও চলছে, মালাও চলছে, মালাও চলছে, কথাও চলছে। বড় জ্ঞানী পুরুষ তোমরা, দুটা দুটা চারটা চারটা একসঙ্গে কাজ করছে। মালার অভ্যাসটা কি কীভাবে মালা করে যায়, একটা আসন নেবেন আর ওই আসনে তোমারই আসন থাকবে, আর একান্তভাবে চুপচাপ বসে একটা মালা দুটা মালা করবেন, তারপরে তুমি যেখানে সেখানে যাবে মালা করো, ভজন করো। কিন্তু অনুভব, তাকে বলে অনুভব। গরু সারাদিন মাঠে ঘাস খায়, লাখ লাখ গরুর সঙ্গে তিনি মিশে, কিন্তু যখন ফিরার সময় ঘরে আসে রাত্রে দিকেন তার কাছে কেউ নাই, একান্তভাবে সারাদিন মাঠে আমি কী গ্রহণ করলাম, রস আস্বাদন করে। তো ভজনের দ্বারা আমি রস আস্বাদন, কৃষ্ণের রূপ, কৃষ্ণের লীলা, কৃষ্ণের গুণ, কৃষ্ণের ধাম দর্শন করব। কি কোনোদিন মালা নিয়ে আমি এই ভাবটাকে নিয়ে মালা করছি? ব্যাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর সত্যি যাদের আমার মনটা থাকে, ও ও আছে না গুনতি ষোলোবেলা, এখন হলো না, হ্যাঁ হ্যাঁ, উপর থেকে নিচে আবার নিচে থেকে উপর, আমি দেখি সুন্দর ভজন চলছে না, খালি মালা গো যে আছে না কাউন্টিং, কাউন্টিং এ যে আছে না ওটাকে নিচে কেউ উপর কেউ নিচে কেউ উপর, মালা হয়ে গেছে ধ্যান 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 ধ্যান, ভজনের মধ্যে ধ্যান নাই, উপর নিচে উপর নিচে নিচে উপর, হয়ে গেল ষোলো আঠারো তার মধ্যেই চলে যাচ্ছে। নিতাই গৌর করে লাভ তো পাবে, কিন্তু অতটুকু পাবে না যতটুকু তোমার দরকার। জোর দে বলো, হালকা ডোজ লাগবে, তোমাকে চাইয়ে বেশি ডোজ, তখন তুমি পার হবে, বেশি ডোজ লাগবে। জোর দে বলো, অনেক অনেক জন্মে রোগ তো অনেক অনেক ভগবান থেকে, যারা বিমুখ জীব তোমরা 84 লক্ষ জনে থেকে বিমুখ আছো, একবার সুযোগ পেয়েছো গুরু পাদ পদ্মে, যত সঞ্চয় করা যায় করে না, হাসি ঠাট্টার কথা নয়, যতদিন ভগবান পরমার্থ আয়ু দিয়েছে কোনো ঠিক নাই, সঞ্চয় করা যায় করে না, পরে আর এরকম লাভ পাবে না, ধ্যান রাখবে। যত ভজন করা যায়, যত সেবা করা যায়, যত ধামে যাওয়া যায় করে না, ফের আর পাবে না। কেন কমলা জীবন এই আছে এই নাই বলো, তুমি সুমঙ্গল চাহো শীঘ্র রাধা কৃষ্ণ গুণ গাও, যদি তুমি সুমঙ্গল চাহো শীঘ্র রাধা, তবে হবে ব্রজ ভূমিতে বা, তবে হবে ব্রজ ভূমিতে বা। যদি জীবনটা ভক্তিমন ঠাকুর মহাশয় পদ্ম ফুলের পাতায় জল স্তর নাই, সেরকম আমার তোমার জীবন এরকমই চলছে, গ্যারান্টির উপরে নয়। আজকে আছি কালকে নেই, সকালে আছি বিকালে নেই। তো যখন আমরা সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করলাম, গুরুচরণ আশ্রয় নিলাম, তাহলে আমাকে পরিপূর্ণভাবে ভজন করতে হবে, সেবা করতে হবে, হ্যাঁ ভগবত সেবা করতে হবে। এই যে করে করে আমি আগে টাইম হয়ে গেছে নাকি বলে দিবেন আমাকে, নিতাই গৌর পরমানন্দে জোর দে বলো, আর জোর দে বলো বৈষ্ণবের, আমাকে টাইম হয়ে যায় আমাকে বলে দিবেন। ওই আবে প্রভু আবে আবে আনন্দ, আচ্ছা 5 মিনিট আছে, কেন আমি তো জানি না, আছে হ্যাঁ পর্দা তুলে যাচ্ছে, জোর দে বলো। বৈষ্ণবের পদ ধুলি তাহি মোর স্নান কেলি, বৈষ্ণবের কে বলছে, এটা কে বলছে, কে লিখেছে, কে লিখেছে, ভক্তিমান ঠাকুর ডান্ডা কই নরোত্তম দাস ঠাকুর কি আছে,
কি আছে? মনে কিছু করে না। ভক্তি সিদ্ধান্ত শিলা প্রভুপাদের সময় যারা যারা প্রভুপাদে আশ্রিত হতেন, যারা শিষ্য হতেন, যাই হোক কড়া শাসন, কি আছে? খুব কড়া শাসন। এক একটা কীর্তন কে মুখস্থ করা, ওর অর্থকে মুখস্থ করা, এই সব কড়া শাসন ছিল। তো যাই, এখন তো গুরুদেব তোমার খুব সরল, গিরি গোস্বামীজি মহারাজ খুবই সরল, হ্যাঁ খুব ক্রন্ধন করেন তিনি, আজকেও খুব ক্রন্ধন করেন। আমি বলে যাও রাধা কুণ্ডে তোমার ওপরে যাওয়া রাধারানীর জন্য হবে, খুব আমাকে নিয়ে ক্রন্ধন করলেন। এই কলকাতাতে বিভিন্ন মঠ আছে, তোমাকে বলে দিচ্ছি, আমার গুরুপাঠ বাগবাজার আছে, শিরূপ ভাগবত গোস্বামী মহারাজ আমি শিষ্য আছি, ধ্যান রাখবেন। গুরু তীর্থগু গৌড়ীয় মঠে গুরু আছি, অর্থাৎ ওখানে গুরুপাঠ আছে। কিন্তু আমার বাবা এখানে বিশেষ এনা গুরুদেবের সঙ্গে খুব বন্ধুতা ছিল, জোর দে বলাম, খুব বিশেষ বন্ধুতা, খুব ভালো আদর যত্ন করতেন। আমার বাবু যে বেলি গেছি, আমার ছোট আছে, গরিব আছে, কিন্তু তাকে তুই ছাড়বি না, ওখানে যাবে, ওনার খুব ভালোবাসা আছে। তো সেইভাবে এইখানে আমার বিশেষ টান এখানে আছে, বুঝতে পারছো? এই মোটে এখানে বিশেষ টান। বাবা আসতেন, থাকতেন, নারায়ণ প্রভু যে দেখতেন গুরুদেবের সময় থেকে খুব আদর যত্ন করতেন, পরম গুরুদেব ব্রিজবাসীকে খুব ভালোবাসতেন। সেই ভালোবাসার কথা আজকে উনি উদিত করলেন, মনের কথা বললেন, সেই ভাবটা উনি দিলেন, ওনার শিষ্যগণকে বললেন কি সেই সম্বন্ধ ধামবাসী চরণে রাখবেন, তখনই আমার যে গৌড়ীয় ভজন আমার পূর্ণ হবে। ব্রিজবাসী গড় রাখো মরি প্রাণ দিঘাও মুরা রাধানাথ, যেরকম যে ভাবে যদি সে সমগম সেবা গ্রহণ করেন, তাকে বরণ করেন, সেইভাবে রাধারানী কৃপা করেন। সেই ভক্তিপ্রিয় ঠাকুরের ধারাতে শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেন, বৈষ্ণবরে পদধুলি তাহি মোরে স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবকে ভগবানের নিজে জন আছে, যদি বৈষ্ণব সেবা করি, যদি বৈষ্ণব যদি প্রসন্ন, গৌ সুন্দর প্রসন্ন হয়ে যাবে। একবার কথা আমি বলছি, নরোত্তম দাস ঠাকুর উনার গুরুদেবকে, নরোত্তম দাস ঠাকুরের গুরুদেবকে, আরে নরোত্তম দাস ঠাকুর কত কত সুন্দর কীর্তন লেখা আছে, উনার গুরুদেব কে? লোকনাথ গোস্বামী, জোর দিয়ে বলো, ভুলে যায় কেন? ভুলে না, তোমরা অনেকবার শুনেছো মঠ মন্দিরে, ভুলে যাও কেন? ভুলে যাও আর কেন ভুলে যাও? ঘন্টা আধ ঘন্টা সাধু সঙ্গর, আবার ঘর গিয়ে আবার ওর মধ্যেই চলে যাও, তাই জন্য ভুলে যাই, বলো রাধে রাধে, জোর দিয়ে বলো। তাই জন্য প্রত্যেক সাধু সঙ্গ করা উচিত আছে, ভাগবত শ্রবণ করা উচিত আছে, তাই ঘোর জোর দিয়ে বলো। তো নরোত্তম দাস ঠাকুর গোপীনাথের সেবা করতেন, কার? গোপীনাথ, জানো কাকে বলে গোপীনাথ? ভগবান গোপীনাথ বিগ্রহ সেবা করতেন দুপুরের সময়, এই সময়। আর তিনি ভোগের থালা নিয়ে আর একটা পায়ে মন্দিরে একটা পায়ে ভার, আর সেই সময় তিনটা বৈষ্ণব এসে গেছে, কটা? তিন বৈষ্ণব এসে গেল। নরোত্তম দাস ঠাকুর তিন বলে, আহো ভাগ্যম আহো ভাগ্যম, কারো ভক্তের বাড়িতে গুরু বৈষ্ণব যায় তার কি খুব আনন্দ পায়, কি হয় কি আনন্দ পায় কি নি পায়? হ্যাঁ স্বপন প্রভু শুনেছে, ব্রিজবাসী এসেছে, খুব আনন্দ পায়, জোর দে বলো। এরা সব বসে আছে খুব সেবা কর, কবে ব্রিজবাসী আসবে, কবে ব্রিজবাসী আসবে, কবে আসবে, কবে আসবে, সেই সব সময় তিনি আকাঙ্ক্ষা করে থাকে। তো সেইভাবে নরোত্তম দাস ঠাকুর বড় খুশ হয়ে গেল, আসো আহো ভাগ্যম প্রসাদ পেয়ে যাবে, কি বলেন? কিন্তু তিনটা বৈষ্ণব বলে, নরোত্তম আমার কাছে সময় নাই, তুমি যে ভোগ দিবে আমার দেরি হয়ে যাবে যাওয়ার, আমি এখন অত সময় বসতে পারবো না, আমি চলে। তাহলে কি করবেন নরোত্তম বলো? যতক্ষণ তিনি ভোগ দিবে তত পর্যন্ত উনি থাকবে না, উনি চলে যাবেন। তো আগে ভোগ দিবে না সেবা দিবে আগে? তো নরোত্তম দাস ঠাকুর তিনি গুরুদেবকে স্মরণ করে কি করলেন, গোপীনাথকে দেখিয়ে আর একটা থালা তিনটা পারস করে দিলেন, কি করলেন? আর তিনটা বৈষ্ণব খুব আশীর্বাদ দিয়ে তিনি চলে গেলেন। তখন তিনি নরোত্তম দাস ঠাকুর তিনি গোপীনাথকে তিনি বললেন, হে গোপীনাথ আমি আপনার জন্য আবার রন্ধন করছি, আপনার সেবাতে দেরি হয়ে গেল, তিনটা বৈষ্ণবকে আমি দিয়ে যাব। গোপীনাথ সিংহাসন থেকে নামিয়ে বলে, হে ভক্ত নরোত্তম আর তো রান্না রন্ধন করা দরকার নাই, ভক্ত সেবাই আমার সেবা, দিয়ে দাও লুলি যাও। হয়ে গেল।
হ্যাঁ।